আজকে আমি আপনাদের সঙ্গে ছোট্ট একটা রেসিপি শেয়ার করবো তো সবার প্রথমে আমি দুধ গরম করে আগে থেকে গাঢ় করে রেখেছি এখানে দুটো মিল্ক কেক বাদাম আর চিনি নিয়েছি তবুও আপনাদের আমি ফিরে দুধটা আর একটু গরম করে দেখাবো তো এখানে আমি দুধটা আর একবার গরম করে নিচ্ছি এর ভিতরে আমি পরিমাণ মতো দিয়ে দেবো চিনি আর টুকরো টুকরো করে রাখা বাদাম দেবো আর মিল্ক কেকগুলো হাত দিয়ে ভেঙে গুঁড়ো করে রেখে দিয়েছি এটা আমি হালকা একটু গরম করে নিয়ে তারপর এটা আমি বাদাম দিয়ে নামিয়ে নেব কারণ আমি এটা আগে থেকে দুধটা ঘন করে রেখেছিলাম তারপরে আমি এটা ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পরে আমি আইসক্রিম কাপের ভিতরে এই যে জিনিসটা আমি বানিয়েছি আইসক্রিমের মালাইটা সেটা আমি এক এক করে সবগুলোই ঢেলে নেব ঢেলে নেওয়ার পরে আমি চার ঘন্টার জন্য ফ্রিজারে রেখে দেবো তারপরে আমি আপনাদের দেখাবো যে আইসক্রিমটা কতটা সুন্দর হয়েছে তো দেখুন আমি এক এক করে সবগুলো এর ভিতরে ঢেলে নিচ্ছি তো বাচ্চাদের এই আইসক্রিমটা খুবই পছন্দ হবে অনেক বেশিটাই পছন্দ হবে যে কুলফি আছে না এটা সেই কুলফি বাইরে কিনতে পাওয়া যায় তো এটা আমি মিল্ক কেক দিয়ে মালাই কুলফিটা বানিয়েছি তো বাচ্চারা এই রেসিপিটা অনেক পছন্দ করবে তো এখন আমি এগুলো সব ঢাকনাগুলো বন্ধ করে দিচ্ছি বন্ধ করে দিয়ে এগুলো আমি ফ্রিজারে রেখে দেব। তো চার ঘন্টা পরে আপনাদের আমি দেখাচ্ছি তার আগে আমি যাদের কাছে তো যাদের কাছে আইসক্রিম নেই তাদের জন্য আমি এই কফি কাপের ভিতরে আইসক্রিমটা বানিয়ে দেখাচ্ছি এটাও খুব সুন্দর হয় তো এটাও আমি ফ্রিজারে রেখে দেবো এটাও আপনাদের খুলে দেখাবো চার ঘন্টা পরে এই আইসক্রিমটাও কতটা সুন্দর হয়েছে আপনারা দেখবেন তো যাদের কাছে নেই তারা এই রেসিপিটা এরকমভাবে কফি মগে বানিয়ে তারপরে আইসক্রিমটা বানাবেন তো দেখুন সবগুলো হয়ে গেছে এখন আমি একা করে আপনাদের খুলে দেখাবো যে আইসক্রিমটা কতটা সুন্দর হয়েছে কতটা তো প্রথমে আমি দেখুন এটা খুলে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে তো এবার আমি যে কফি কাপে যেটা বানিয়েছিলাম সেই আইসক্রিমটাও আপনাদের আমি খুলে দেখাবো তো এই গরমের ভিতরে অবশ্যই আমার এই রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করুন আর সবাইকে খাওয়ান দেখুন কতটা সুন্দর হয়েছে এই আইসক্রিমটাও তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে